তো গাইস পকেট হই গল মই একচুয়ালি হেপিনে রুকি আছিল বাট আপনার দরজাটো খুলি দাও হ্যালো গাইস নমস্কার সবকে স্বাগতম সো আপনাদের এই নতুন একটা ভিডিওর আপনাদের মই সবকে স্বাগতম করে জানাইছো আর এই মোটবল আজি রাতেপা অরাউন্ড এটা 10:30 বাজিছে 10:30 আজি 5th of July 2022 সো মই এটা আকো লালগণেশ এরিয়া এটা লালগণেশ এরিয়া বা আকো মই মালিগাঁও ফলে গৈ আছো ভায়া লখরা সো আজি ব্লগটো আজি মোটর ব্লগটো অকমান মানে শর্ট মোটর ব্লগ হব আর আজি মোটর ব্লগত মই এটা নতুন একটা রেজলিউশন টেস্ট করেছো যোন সুপার ভিউ বলে কয় এই ক্যামেরাটো এই চাম যে কিমান আপনার সুপার ভিউ আহে কিমান ওয়াইড আহে সো ভিডিওটো কন্টিনিউ চাই থাকিব আর লাইক করব চ্যানেল সাবস্ক্রাইব করব আর ভিডিও শেয়ার করে দিব তো আপনাদের শহর একটা নতুন ইউটিউবার সো সেখানে সাপোর্ট করব আমার ইউটিউব মানে ইউটিউবর কমিউনিটি আপনাদের প্লিজ মানে শেয়ার করব আপনাদের যদি কোনো চাই আছে ইউটিউব কমিউনিটির পর তো তিনটা মানে আর ভিডিওস বানাবর কারণে ভাল লাগে উৎসাহ পাও সো আজি ওয়েদার আপডেটটো হল না বরষুণ না রোদ কিন্তু হিউমিডিটি বহুত আছে টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 29 ডিগ্রি সেলসিয়াস ইন গুৱাহাটী ইন দিস এরিয়া আর আজি ওয়েদারটো একদম মানে বাইকিং কারণে একদম বেস্ট ওয়েদার বরষুণও নাই রোদও নাই আর এনেকা মানে যোন কালার যোন ওয়েদার যোন টোন মানে তো এই রেকর্ডিং করবো কারণে বহুত ভাল ইয়াদের অকমান মানে এডিটিং যদি কালার কালেকশন করে একদম বেস্ট আহে বরষুণত কি হয় আপনার অবভিয়াসলি বরষুণতো বাইক চলাব নি ভালকে সেটার প্রবলেম রোডত কি হয় রোডত আপনার বাইকত চলালে গরম উঠে ঘামে আর উইথ দিস ক্যামেরা এন অল ইন ইয়র হেলমেট হেলমেট বহুত হেভি হয়ে যায় কিন্তু এনেকা ওয়েদারত একদম কি কব আর একদম মানে বঢ়িয়া লাগে আর যেটা ট্রাফিক না থাকে আর মজা লাগে আর যোন মানে আসল আনন্দ এনেকা ওয়েদারতে আহে সো আপনাদের কমেন্ট করে জানাবছেন আপনাদের কোন বয়সত প্রথম বাইক শিকিছিল মই আপনার শিকিছিল প্রথম অ্যারাউন্ড 12 বছরমান আসিল নাকি আই থিঙ্ক ক্লাস 12 বছর ক্লাস 7 যেটা মানে ক্লাস 7ত আসিল 7ৰ মানে ভেকেশন চলি আছিল তো তিনটাই শিকিছিল আর মোট স্টোরিটা মানে বহুত একটা বাইক শিকাটা মানে একটা খাতনাক স্টোরি স্টোরিটো আসলে কি মোর মানে বার্থডে আহি আসলে তো বার্থডে অহা আগে আগে তিতিয়া মই মানে ঘরত মানে ডিমান্ড করেছিল যে মোক মানে সাইকেল লাগিব তারপর মানে তিতিয়া মানে এনেকুৱা আছিল যে মানে ভয় করে আগতে সরুতে সাইকেল আসলে বারো তিতিয়া মানে মোক এটা নতুন ডাঙর সাইকেল লাগে তো ক্লাস 7 বা তিতিয়া অকমান মানে ঘরত ভয় করে দিবলে যে কবাত মানে খুন্দিয়াই দিম বা মানুহে মানে গাড়িয়ে খুন্দিয়াই দিব আর আমি এনেকটা জায়গা আসলো মানে অকমান যত মানে মানুষ ইমান ফ্রেন্ডলি নাছিল মানে তো অকমান রিস্কি আসিল তো তিতিয়া মানে মই কৈছিলো যে যদি মোক সাইকেল নিদিয়ে তিতিয়া মানে মই বাইক চলাম তিতিয়া মানে মোর ফাদারও মানে বাইক এখন আছিল তো তিতিয়া মোৰ হেতু আছিল যে মই বাইক চলাম তারপর মানে কি হল এমাহমান গল নাই সাইকেল মানে আহা নাই নিদিলে কৈছে যে এতিয়া নিদো এটা সৰু হৈ আছো আর রিস্কি আছে এটা নিদো কিবা কিবি কলে আর বাট মই আর লাগি আছো নাই লাগিব লাগিব হ্যাঁ তো এনেকুৱা আছিলে তাপা কি হল বার্থডে আহিলে বার্থডে আপনার যোনদিনাখন বার্থডে আসলে ইয়া বার্থডে দিনাই তো জোজ হোটেলে কি কৰিলো আপনার ইভিনিং মানে বাইকৰ চাবিটো ললো ইভিনিং এরাউন্ড 4 PM বাইকৰ চাবিটো লৈ বাইকখন মানে কি স্টার্ট করবো শিকলো ফার্স্টত মই আর মোৰ মানে লগৰ এজন আছিল আমি দুটা মানে খুব বদমাস আছিল বদমাস মানে খুব এনিটাইম মানে আমি দুটাই থাকো আর কবাত যাব হলে একেলগে যাও একেলগে খেলো তো সব মানে সব একেলগে আর তো আমি দুটা একেলগে শিকিছিল তারপর আমি দুটাই মানে সিও নেজানে তারপর প্রথমে স্টার্ট করবো শিকিল স্টার্ট করে শিকি সেইটাই ফুর্তি আর তারপর এবার যেটা স্টার্ট করবো শিকিল তারপর তো মন যাব এটা মানে এটা মানে সাইকেলের বুটটো গুছি গেল এটা মানে কি বুট আহিলে যে মই বাইক শিকিম তারপর নেক্সট ডে আকো কি করলো নেক্সট ডে আকো মানে চলাব শিকিল
যে কেনেকে গিয়ার ভিডিওটো মানে মই ভিডিও কৰি আছিলো কিন্তু ৰেকৰ্ড নহল বেয়া লাগিছে ৰেকৰ্ড নহল মানে আপোনাৰ বেটাৰী বেকআপ নাই সো হে গাইজ মই ৰেলৱে ষ্টেচনত মই আহিলোঁ এতিয়া আপোনাৰ এৰাউণ্ড 11টা বাজিছে 11টা বাজি 11টা একচুৱেলি বজানে 5 মিনিট আছে সেইটোৰ পৰা বহুত হুলস্থুল হৈছে মই অকণমান সেইটোফালে যাওঁ তো মোৰ ট্ৰেইন আছে আপোনাৰ 11:30 ট্ৰেইন আছে আৰু এইটো মোৰ ৰেকৰ্ডিংটো মানে ইয়াৰে ইণ্টাৰনেল মাইক্ৰ'ফোন কৰিছোঁ ইমান ভালকৈ নাহিব পাৰে সো এতিয়া আপোনাৰ আধা ঘণ্টামান টাইম আছে আৰু এতিয়া এনাউন্স কৰিছোঁ যে মোৰ ট্ৰেইনখন প্লেটফৰ্ম নম্বৰ 5ত মানে আপোনাৰ লাগি আছে সো টাইম আছে ইয়াত বহুত হুলস্থুল আপুনি চাব পাৰে এইটো এখন ইঞ্জিন এখন ইয়াত লাগিয়ে আছে সো এতিয়া মই প্লেটফৰ্ম নম্বৰ 5লৈ যাওঁ এতিয়া মেবি মই আই থিংক প্লেটফৰ্ম নম্বৰ 8ত আছোঁ নেকি সো এতিয়া প্লেটফৰ্মটো আপোনাৰ চেঞ্জ কৰিব লাগিব সেইপিনে যাব লাগিব পাৰ হৈ আপোনাৰ ফুট অভাৰ ব্ৰিজ দি সো সেয়াই গৈ আছোঁ আৰু এস্কেলেটৰ মই একো কাম কৰা নাই তো ষ্টেপ বাই যাবলগীয়া আছে আৰু মাস্কখন লগাই লৈছোঁ আজিকালি আকৌ ক'ভিড আকৌ বাঢ়িছে বুলি তো ৰিক্স ল'ব নোৱাৰি তো মাস্ক মই লগাই লৈছোঁ সেইকাৰণে মাস্ক হ'লে কি হয় গ্লাছ পিন্ধিলে মানে এখন ফক ফক হৈ যায় সেইবোৰ দিগদাৰ ৰেলৱে ষ্টেচন কিন্তু খুব চফা হয় ক্লিন হয় আপোনালোকে চাব পাৰে ইয়াত ফোন নম্বৰ ইয়াত ক'ত লিখা আছে অ'কে অ'কে এইটো 6 and 7 এইপিনে আছে আৰু 4 and 5 এইপিনে আছে চ' 4 and 5 মোৰ এইপিনে আছে চ' এইপিনে মোৰ আপোনাৰ সেইটো আছে ইয়াত আপোনাৰ এক্সপ্ৰেছাও দিয়া আছে অ'কে মই মিছ কৰিলোঁ এস্কেলেটাৰ চ' আজি ফাৰ্ষ্ট টাইম মানে ৰেলৱে ষ্টেচনত আপোনাৰ লিফ্টত উঠিম চ' আছে যেতিয়া আৰু আজি ইউজ কৰোঁ আগতে মানে এইটো দেখিছিলোঁ বাট মানে চলে নচলে আগতে গম কৰিছিলোঁ কিন্তু আজি চলি আছে ত' আজি লিফ্টতে যাওঁ গ্ৰাউণ্ড ফ্ল'ৰত পকট হৈ গ'ল মই একচুৱেলি সেইপিনে ৰখি আছিলোঁ বাট আপোনাৰ দৰ্জাটো খুলিলে অপজিট আজি তাত পকট হৈ গ'ল মোৰ ট্ৰেইনখন সেই তাত লাগি আছে সেইখন মোৰ ট্ৰেইন চ' মোৰ হ'ল আপোনাৰ S272 নম্বৰ ছিট হয় ত' সেইটোকে যাওঁ বিচাৰোঁ মই তাতে বহি যাওঁ একচুৱেলি মোৰ শ্লিপাৰ ক্লাছ হয় ত' তাতে আপোনাৰ শুম আৰু
Gracias.